জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস সহই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় দল তারপরেও এই দলের উপর আস্থা রাখতে পারছে না সমর্থকরা টানা ছয় টেস্টের হারের পর সপ্তম টেস্টে এসে জয়ের দেখা বাংলাদেশের উপর সমর্থকদের আস্থাহীনতার পেছনে রয়েছে তিনটি কারণ প্রথমত দল সাজানোতে আবারও ব্যর্থতা যে দলের টিম ম্যানেজমেন্ট তাদের ব্যাটসম্যানের উপরই আস্থা রাখতে পারে না সেই দলের উপর সমর্থকরা বা কিভাবে রাখবে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে ব্যাটসম্যান নাও হল জন। আর বলার মাত্র চার জন সাধারণত ড্র করার লক্ষ্যে যেসব দল মাঠে নামে তারাই বেশি ব্যাটসম্যান নিয়ে খেলে ভারত পাকিস্তানের বিপক্ষেও এমন কাজ করলে সেটা মেনে নেওয়া যায় তবে জিম্বাবুয়ের বিপক্ষে এমন কাজ সত্যি অগ্রহণযোগ্য তৃতীয় কারণ টপ অর্ডারের ব্যর্থতা ব্যর্থতার চক্র থেকে যেন বের হতে পারছে না বাংলাদেশ জাতীয় দলের ওপেনাররা যেই পিচে মোমিনুল মুশফিকরা সেঞ্চুরি ডবল সেঞ্চুরি করছে সেই পিচে ব্যাটিং করতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তামিম জিম্বাবুয়ের বিপক্ষেও তার ব্যর্থতা শেষ নেই এমন ওপেনিং জুটি নিয়ে আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে গেলে একই অবস্থা হতে পারে বাংলাদেশ জাতীয় দলের তৃতীয় কারণ অতিরিক্ত মুশফিক নির্ভরশীলতা পাকিস্তান সফরে পরবর্তীতে মুশফিক যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয় জিম্বাবুয়ে টেস্টে বাংলাদেশ যে পাঁচশো ষাট রান সংগ্রহ করেছে তার মেরুদণ্ডেই ছিল মুশফিকুর রহিমের ব্যাটিং এমন অবস্থায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মুশফিক না খেললে একই রকম অবস্থায় পড়তে হবে বাংলাদেশ দলকে এই সংখ্যা বেশ ভালোভাবেই রয়েছে সমর্থকদের মনে মূলত এই তিনটি কারণে জয়ের পরও বাংলাদেশের উপর আস্থা ফিরে আসেনি সমর্থকদের